हेलो एवरीबडी আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল সো আজকে আমি কথা বলতে যাচ্ছি অনেক রিকমেন্ড একটা ভিডিও আর সেটি হচ্ছে যে বাংলাদেশে কি কি প্রোডাক্ট আছে এই বিষয়টা যখন আমাদের কোনো একজন নতুন ডিস্ট্রিবিউটর আসেন তখন তারা সহজে জানতে চান যে আমাদের বাংলাদেশে আসলে কি কি প্রোডাক্ট আছে আমরা এই বিষয়গুলো এখনো জানি না তো তারা যাতে এক ভিডিওতে সবগুলো প্রোডাক্ট সম্পর্কে একটা ইন্ট্রোডিউসিং পায় অর্থাৎ কি কি প্রোডাক্ট বাংলাদেশে আছে সেই বিষয়গুলো জানতে পারে সেই লক্ষ্যে আজকের এই ভিডিও মেকিং অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশে কোন কোন প্রোডাক্ট আছে কতগুলো প্রোডাক্ট আছে এই বিষয়গুলো নিয়ে এবং কোন প্রোডাক্ট কী দিয়ে তৈরি বাট নট এলাবোরেটলি আমি কথা বলতে যাচ্ছি না বিকজ প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে বলা যাবে না তাহলে বিশাল একটা ভিডিও হয়ে যাবে যে শর্টলি আমি কথা বলবো বাংলাদেশে কোন কোন প্রোডাক্টগুলো আছে এবং চেষ্টা করবো প্রাইস এবং ডিপি এই বিষয়গুলোকে একটু ইনক্লুড করে দেওয়ার জন্য যাতে যারা ফ্রেশার আছে তারা অ্যাটলিস্ট বুঝতে পারে আমরা কোন প্রোডাক্টগুলো নিয়ে বাংলাদেশে কাজ করছি এবং সেই সাথে আমাদের অনেক লিডাররা অনেক ধরনের সাপোর্ট দিয়ে থাকছে তারা বাইরের কিছু প্রোডাক্টও অনেক সময় সার্ভিস দিয়ে থাকে যখন তারা কোনো কিছু পসিবল হয় তখন আদারওয়াইজ বাংলাদেশে অনেকগুলো প্রোডাক্ট বর্তমানে লঞ্চিংয়ে আছে এবং সেই সাথে আরও নতুন নতুন অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশে সো সব কিছু মিলিয়ে একটা ওয়ান্ডারফুল বিজনেস হতে যাচ্ছে যারা বিজনেস করছে তাদের জন্য আর যারা ফ্রেশার আছে অবশ্যই তাদের জন্য একটা গুড অপরচুনিটি দ্যাটস গোনা বি ওকে সো লেটস গেট স্টার্টেড ডিএক্সএন মূলত বর্তমানে সারা পৃথিবীতে অর্থাৎ মোর দ্যান 200 কান্ট্রিতে তাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছে এবং সেই সাথে তাদের বর্তমান প্রোডাক্টের ভ্যারিয়েন্ট হচ্ছে প্রায় 300+ অর্থাৎ 300+ প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছে তো এখানে এর মধ্যে তাদের মোস্ট অফ দ্য প্রোডাক্ট হচ্ছে মানে প্রায় নিয়ার অ্যাবাউট 80% প্রোডাক্ট আছে তারা মাশরুম প্রোডাক্ট নিয়ে কাজ করে মেন কোম্পানিটাই হচ্ছে মাশরুম বেজ একটা কোম্পানি তাদের স্টার্টিংটা হয় মূলত মাশরুম নিয়ে তো এই জন্য মাশরুমের ভ্যারিয়েন্টগুলো এখানে সবচেয়ে বেশি আর কিছু প্রোডাক্ট আছে যেগুলো হার্বাল এবং কিছু আছে হোম অ্যাপ্লিয়েন্স এই প্রোডাক্টগুলো নিয়েও তারা কাজ করছে টোটাল যে প্রোডাক্টগুলো আছে সারা পৃথিবীতে বর্তমানে 300+ প্রোডাক্ট আছে সারা পৃথিবীতে বাট বাংলাদেশে আমরা নিয়ার অ্যাবাউট 32-33 আইটেমের প্রোডাক্ট নিয়ে কাজ করছি বর্তমানে বাট এই 32-33 প্রোডাক্টের আইটেমের মধ্যে আমাদের কিছু ক্যাটাগরি আছে সারা পৃথিবীতে মূলত ডিএক্সএনের 9 ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছে যেহেতু এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা সারা পৃথিবীব্যাপী কাজ করি দ্যাটস ওয়াই সবগুলো ক্যাটাগরি সম্পর্কে আমাদের মূলত একটু একটু ধারণা থাকা উচিত আদারওয়াইজ আমরা বাহিরের দেশে যে কোম্পানি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আমাদের যদি বাইরের দেশে টিম হয় আমরা ইন্ট্রোডিউসিং করা বা কোনো একজন লিডারকে বলাটা আমাদের দ্বারা ইম্পসিবল হয়ে যাবে যদি না আমি সেটা জানি তো আমরা মূলত ডিএক্সএন মূলত এখানে 9 ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করে যে ফার্স্ট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে যে হেলথ ফুড সাপ্লিমেন্ট এই হেলথ ফুড সাপ্লিমেন্টটা মূলত সবগুলো দেশেই পাওয়া যায় আর সেকেন্ড ওয়ান হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে ফুড আইটেমগুলো আছে এবং বেভারেজ আইটেমের মধ্যে কিছু ড্রিঙ্কস আইটেম এবং হরলিক্সের মতো মানে যে হরলিক্সের মতো এরকম যে ড্রিঙ্কস আইটেমগুলো আছে এখানেও আছে কোকোজি বা অন্যান্য আরও অনেকগুলো ড্রিঙ্কস আইটেম আছে যেগুলো মূলত বাচ্চাদেরকে অথবা ইয়াংরাও খেতে পারে এরপরে আমাদের আরও একটা থার্ড যে আইটেমটি আছে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে পার্সোনাল কেয়ার পার্সোনাল কেয়ারের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এটাও আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এরপরে আমাদের যেটা আছে স্কিন কেয়ার অ্যান্ড কসমেটিক্স স্কিন কেয়ার অ্যান্ড কসমেটিক্সের মধ্যে অনেকগুলো আছে তো সেগুলো নিয়েও আমরা কথা বলবো ডিটেলসে কোন কোনগুলো আছে সেটা নট বেনিফিটস নিয়ে কথা বলবো না কী কী আছে সেটা নিয়ে কথা বলবো এবং প্রাইস এবং ডিপি বা এসবি আমরা কোনটা কীভাবে পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে এরপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ডিএক্সএন কোরিয়ান কসমেটিক্স মোস্ট ভ্যালুয়েবল কসমেটিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড তো এই কোরিয়ান কসমেটিক্স বর্তমানে বাংলাদেশে নেই তো এটা নিয়ে আমরা বর্তমানে বাংলাদেশে কাজ করছি না এবং আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে 6 আইটেম সেটা হচ্ছে হাউসহোল্ড প্রোডাক্ট হাউসহোল্ড প্রোডাক্টের মধ্যে অনেকগুলো আইটেম আছে তো হাউসহোল্ড প্রোডাক্টের মধ্যে বাংলাদেশে একটা প্রোডাক্ট আছে সেটা নিয়ে আমরা কথা বলবো কোন প্রোডাক্টটি আরেকটি আছে 7 যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের হোম অ্যাপ্লিয়েন্স হোম অ্যাপ্লিয়েন্সের মধ্যেও বাংলাদেশে অনেকগুলো আইটেম আছে বাংলাদেশে এগুলো নিয়ে কথা বলা যাবে এরপরে আছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট বলতে ওয়াটার পিউরিফিকেশনের একটি আইটেম আছে বাংলাদেশে যে কীভাবে ওয়াটার পিউরিফাই করা যায় আর লাস্ট ওয়ান হচ্ছে যে অ্যাপারেল অ্যান্ড ক্লথিংয়ের মধ্যে বাংলাদেশে এই আইটেমটি বর্তমানে নাই তো এইটা হচ্ছে টোটাল 9 আইটেম ডিএক্সএন যেগুলো নিয়ে সারা পৃথিবীর মধ্যে কাজ করছে নিয়ার অ্যাবাউট 300 আইটেম প্লাস আছে বর্তমানে সারা পৃথিবীতে তো এখন আমরা কথা বলবো আমাদের যে হেলথ ফুড সাপ্লিমেন্ট ফুড অ্যান্ড বেভারেজ পার্সোনাল কেয়ার সবগুলো যে আইটেম আছে এর মধ্যে বাংলাদেশে যে 32-33 আইটেম আছে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো কোন কোন আইটেমগুলো আছে এবং কী কী নিয়ে আমরা কাজ করতে পারি
তো মূলত আমি যে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে স্কিন কেয়ার অথবা পার্সোনাল কেয়ারের যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে, বিকজ এগুলো অনেক টাচি এবং সহজে যে কাউকে এগুলো রেফার করা যায় এবং কেউ যদি বিজনেস করতে চায় এগুলো নিয়ে সহজে কাজ করতে পারে। তো স্টার্টিংয়ে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মোস্ট আমরা সবাই যেটা চিনি নেই অথবা যেটি আমাদের সবসময় প্রয়োজন এভরিডে সেটি হচ্ছে যে সাবান অথবা গ্যানোজি সোপ, 90 গ্রামের একটা সাবান। তো যেটির কাস্টমার প্রাইস আমাদের পড়ে 360 টাকা, অর্থাৎ এই এটির সিপি যেটা সেটা হচ্ছে 360 টাকা, 360, এবং ডিপি পিবি এসবি আরও যে তিনটি কোড আছে আমি তিন কোডগুলো বলে যাচ্ছি। যেমন ডিপি পরে প্রায় এখানে 300 এবং পিবি কোড হচ্ছে 55 এবং এসবি কোড হচ্ছে এখানে 130। এখন আপনারা যদি কোশ্চেন করেন যে ডিপিটা কী, পিবিটি কী এবং এসবি, এই যে কোডগুলো আমি বললাম এই কোডগুলো আসলে কী, এই কোডগুলো আপনারা আমার আরেকটি ভিডিও আছে সেই ভিডিওতে গিয়ে আপনারা অথবা মার্কেটিং প্ল্যানে গিয়ে অথবা আমার যে ভিডিওগুলো আছে পিবি মানে কী, ডিপি মানে কী অথবা এসবি মানে কী ওখানে গিয়ে আপনারা বুঝতে পারেন। আমি কোডগুলো বলে দিলাম, আপনারা কোডগুলো বুঝে নেবেন। ওকে, এরপরে আমাদের আরেকটি যেটি আছে সেটি হচ্ছে যে দুই নম্বরে আমরা যেটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গ্যানোজি টুথপেস্ট। তো গ্যানোজি টুথপেস্ট এখানে আমাদের দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে আমাদের 150 গ্রামের, আরেকটা হচ্ছে আমাদের 75, অর্থাৎ ছোটো একটি আর একটি হচ্ছে বড়। অনেক সময় শিপমেন্টে কোনো হয়তো মাঝে মধ্যে শর্ট থাকে, সেটি পরিস্থিতি অনুযায়ী মিলিয়ে নিতে হয়। তো এখানে গ্যানোজি টুথপেস্টের বড় যেটি আছে বড়টির প্রাইস পড়তেছে, অর্থাৎ কাস্টমার প্রাইস পড়তেছে 570 টাকা, 570 টাকা পড়ছে কাস্টমার প্রাইস। এবং এর যে তিনটি কোড আছে আলাদা, ডিপি পিবি এবং এসবি, এই কোডগুলো আমি বলে দিচ্ছি। যেমন এর ডিপি কোডটা হচ্ছে 475 এবং সেই সাথে এখানে পিবি যেটি আছে পিবি কোড হচ্ছে 90 এবং এসবি যে কোডটি আছে সেটি হচ্ছে 180। ওকে, তো এই তিনটি কোড হচ্ছে এমন। এবং ছোট যেই টুথপেস্টটি আছে ছোটো পেস্টটির কোড হচ্ছে এখানে কাস্টমার প্রাইস হচ্ছে 365 টাকা, এই প্রাইসে একজন কাস্টমার এই প্রোডাক্টটি কিনবে। আর যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের জন্য আলাদা স্পেশাল কোড আছেন, তো এখানে তাদের জন্য কোডটি হচ্ছে 75 গ্রামে যেটি সেটি হচ্ছে তাদের জন্য ডিপি হচ্ছে 300 এবং সেই সাথে পিবি হচ্ছে 75 এবং সেই সাথে এসবি যেটি সেটি হচ্ছে 115। ওকে, তো এই দুটি আইটেম সম্পর্কে আমরা জানলাম। এবার আরেকটি আইটেম সেটি হচ্ছে যে আমাদের মাসাজ ওয়েল, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা মাসাজ ওয়েল, এর বেনিফিটগুলো সম্পর্কে জেনে যাবেন। আমি এখানে জাস্ট আপনাদের সাথে ইন্ট্রোডিউসিং করে দিচ্ছি বাংলাদেশে আসলে কোন কোন আইটেমগুলো পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে পার্সোনালি এগুলো সম্পর্কে সার্চ দিয়ে আপনি অনেক কিছু জানতে পারেন, অথবা আমার পরবর্তী নেক্সট ভিডিওতে আসছে এগুলো সম্পর্কে বেনিফিটগুলো আসলে কী, আমি চেষ্টা করবো এক ভিডিওতে সবগুলোর বেনিফিট বলার জন্য। ওকে, তো এখানে আমাদের 75 গ্রামের একটি তেল আছে, এই 75 গ্রামের যে তেলটি আছে এটির কাস্টমার প্রাইস পড়বে প্রায় 650 টাকা, অর্থাৎ কেউ যদি এটা কিনতে চায় তাহলে এটা 650 টাকা দামে আপনারা সেল করবেন। তো এর যে ডিপিটা আছে ডিপি কোডটা হচ্ছে 540 540। নতুন যারা আছেন তারা অবশ্যই লিডারদের থেকে বুঝে নেবেন এই কোডগুলো মানে কী, ডিপি পিবি এসবি মানে কী, আর এর পিবি মানে হচ্ছে 130 কোড এবং এসবি যে কোডটি আছে সেটি হচ্ছে যে 255, অর্থাৎ 255, এই কোডটি হচ্ছে এসবি। ওকে, তাহলে মোটামুটি তিনটি সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো স্কিন কেয়ার সম্পর্কে। স্কিন কেয়ার এখানে আরও আছে, যেমন এখানে আছে ডিঅ্যাকশন অ্যালোভেরা ফেশিয়াল স্ক্রাব, এটা ভেরি রিসেন্টলি আমাদের বাংলাদেশে অ্যাড হয়, 75 গ্রামের একটা ফেশিয়াল স্ক্রাব, অনেক দারুণ একটা প্রোডাক্ট। তো এটা রিসেন্টলি আমাদের বাংলাদেশে অ্যাড হয়। তো এটির যে কোডটি কাস্টমার প্রাইস হচ্ছে 985 টাকা, এই প্রাইসে একজন কাস্টমার আমাদের থেকে কিনে নেবে। ওকে, এবং এর কিছু আবার কোড আছে, যারা ডিস্ট্রিবিউটর তাদের জন্য স্পেশাল কোড আছে, এটার কোডটা হচ্ছে ডিপি কোড হচ্ছে 820 এবং পিবি যে কোডটা আছে পিবি হচ্ছে 10170 আর এসবি কোডটা হচ্ছে 315, এসবি কোড হচ্ছে 315। ওকে, তাহলে মোটামুটি বুঝতে পারলাম ডিঅ্যাকশন অ্যালোভেরা ফেশিয়াল স্ক্রাব 75 গ্রামের, এটি সবগুলো সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। ওকে, এরপরে আমাদের আরেকটি প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ডিঅ্যাকশন অ্যালোভেরা ক্লিনজিং জেল 100 গ্রাম। 100 গ্রামের আমাদের একটি ক্লিনজিং জেল পাওয়া যায়, অর্থাৎ ফেস ওয়াশ আমরা যাকে বলে থাকি। তো এই ফেস ওয়াশের কাস্টমার প্রাইস হচ্ছে 765 টাকা, 765 টাকা, এবং এটার যে কোডটি আছে কোড ডিপি কোড হচ্ছে 635 635, ডিপি কোড এবং পিবি কোড হচ্ছে 140 এবং সেই সাথে এর এসবি কোড হচ্ছে 220, অর্থাৎ 220 এসবি কোড।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলছি। এরপরে যেটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে ডিএক্সএন অ্যালোভেরা হ্যান্ড অ্যান্ড বডি লোশন 250 মিলিগ্রাম, অর্থাৎ একটা বডি লোশন আছে যেটি সারা বডিতে দেওয়া যায় এবং যে কোনো সময়ে দেওয়া যায়। ওকে, তো এটির কাস্টমার যে প্রাইসটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী অনেক কম, এর প্রাইস সেটা হচ্ছে 880 টাকা এর প্রাইসটা, এবং এর ডিপিটা হচ্ছে 735, এর পিবি হচ্ছে 155 এবং এর এসবিটা হচ্ছে 260 এর এসবি কোড। ওকে, এখন আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে যে আমাদের ভেজিক্লিনটা মূলত হাউসহোল্ডের মধ্যে পড়ে। হাউসহোল্ডের ভেজিক্লিনটা হচ্ছে আমাদের যে শাকসবজি ফলমূল আমরা যেগুলো আসে সেগুলো পরিষ্কার করার জন্য এই প্রোডাক্টটি ইউজ করা হয়, খুব সহজে ফরমালিন মুক্ত করা যায় এটি দিয়ে। তো এখানে এর কাস্টমার প্রাইস হচ্ছে 865 টাকা, 865 টাকায় যে কেউ এটা কিনতে পারবে কাস্টমার প্রাইস, এবং এর ডিপি হচ্ছে 720, এর পিবি হচ্ছে 165 এবং এর এসবি হচ্ছে 285। ওকে, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এগুলো আমাদের গেল। এবার কফি আইটেমগুলো নিয়ে মূলত এখন কথা বলা যায়। তো বাংলাদেশে মূলত আমরা প্রায় 1, 2, 3, 4, 5, 6 আইটেমের কফি নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশে অসাধারণভাবে। তো এর মধ্যে আমাদের প্রথম যে কফি আইটেম নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে লিঞ্জি কফি 3-in-1, অর্থাৎ 3-in-1 লিঞ্জি ব্ল্যাক কফি, এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক কফি। তো এটি নিয়ে আমরা কাজ করছি, এর টোটাল পরিমাণ হচ্ছে 420 গ্রাম, 420 গ্রামের এই কফিটি, এবং এর মধ্যে এর কাস্টমার প্রাইস হচ্ছে 1430 টাকা, অর্থাৎ 1430 টাকা এটি আমাদের কেনা কাস্টমারের প্রাইস পড়বে, এবং এর ডিপি পড়বে 1190, ডিপি কোড হচ্ছে 1190, এবং পিবি কোড হচ্ছে এর 220, এবং এসবি যেটি সেটি হচ্ছে 505। ওকে, তাহলে বুঝতে পারলাম। এবং এর একটির ভিতরে প্রায় 20টি স্যাক থাকে, অর্থাৎ 20টি ছোট ছোট প্যাকেট থাকে। ওকে, এরপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে লিঞ্জি ব্ল্যাক কফি 2-in-1। লিঞ্জি ব্ল্যাক কফি 2-in-1 এটি 90 গ্রামের, এর ভিতরেও সেম 20টি ছোট ছোট স্যাক থাকবে। এর কাস্টমার প্রাইস পড়বে, অর্থাৎ কাস্টমার যে প্রাইসে কিনবে সেটা হচ্ছে 1255 টাকায়। আমাদের 1255 টাকায় যে কোনো কাস্টমার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন, অথবা যে কোনো স্টক পয়েন্ট থেকে নিতে পারে। তো এটি ডিপি কোডটি হচ্ছে 1045 এবং সেই সাথে পিবি কোডটি হচ্ছে 200 এবং এর এসবি কোড হচ্ছে 445। ওকে, এরপরে আরেকটি কফি আইটেম আছে অসাধারণ, সেটি হচ্ছে কর্ডিসেফ কফি 3-in-1, যেটি টোটাল ওয়েট হচ্ছে 420 গ্রাম কর্ডিসেফ কফি। তো এর ভিতরেও ছোটো ছোটো স্যাক থাকে। তো এখানে এর কাস্টমার প্রাইস হচ্ছে 1430 টাকা, 1430 টাকা হচ্ছে কাস্টমার প্রাইস, এবং এটির ডিপি হচ্ছে 1190 এবং সেই সাথে পিবি হচ্ছে 250 এবং এর এসবি হচ্ছে 490 এসবি। ওকে, এবং সেই সাথে পরের যে আইটেমটি আছে সেটি হচ্ছে যে হোয়াইট কফি জিনো, যার ওয়েট হচ্ছে 336 গ্রাম। হোয়াইট কফি জিনো সম্ভবত এর ভিতরে 12টি স্যাক থাকে, বড় বড় প্যাকেট থাকে একটির ভিতরে 12টি, এবং এর কাস্টমার প্রাইস হচ্ছে 1440 টাকা, 1440 টাকায় যে কোনো কাস্টমার ইচ্ছে করলে এটি নিতে পারে, অসাধারণ একটি কফি। এবং এই কফিটির ডিপি পড়বে প্রায় 1200, এবং এর পিবি হচ্ছে 240 এবং এর এসবি হচ্ছে 460, এসবি হচ্ছে 460। ওকে, এরপরে যে আইটেমটি আছে, তো আমি আবার বলতে চাই আমরা কিন্তু ডিটেলসে বলছি না, বিকজ আপনারা ডিটেলসে জানতে চাইলে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে, আর হচ্ছে যে নাইলে এই নামগুলো দিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। ওকে, তো ডিএক্সএন ভিটা ক্যাফে এটি রিসেন্টলি বাংলাদেশে অ্যাড হয়, 420 গ্রামের একটি কফি, খুব দারুণ একটি কফি। তো এর বর্তমান বাজার মূল্য, অর্থাৎ কাস্টমার কিনতে পারবে এটি 1770 টাকায়, অর্থাৎ যে কোনো কাস্টমার চাইলে এটা 1770 টাকায় কিনতে পারবে, এবং এর যে ডিপি কোডটি আছে সেটি হচ্ছে 1295, এবং এর পিবি কোডটি হচ্ছে 270 এবং এর এসবি কোডটি হচ্ছে 495। ওকে, এবং আরেকটি কফি ভেরি রিসেন্টলি বাংলাদেশে অ্যাড হয়, সেটি হচ্ছে ডিএক্সএন ইউ ক্যাফ।
ডিএক্সএন ইউ ক্যাফে যেটি সেটি সেম 420 গ্রামের আরেকটি কফি, 420 গ্রামের আরেকটি কফি। এখানে আমি একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে এর প্রাইসটা আগেরটা ঠিক বলেছিলাম। এখানে এর প্রাইস হচ্ছে 1555 টাকা, অর্থাৎ 1555 টাকায় কাস্টমার কিনবে। এবং এটির ডিপি, যেটি ডিপিটা হচ্ছে আমি আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এটা, আর এখানে একটু উল্টো পাল্টা করে ফেলছি। ওকে, তো এখানে 1295 যেটি এটি হচ্ছে ডিপি, এবং 270 এটি হচ্ছে পিবি, এবং এসবি হচ্ছে 495। এটি আগেরটাতে বলে ফেলছি, বাট এটা হবে আর আগেরটা যেটা সেটা হবে যে 1475 হচ্ছে ডিপি, এবং সেই সাথে 310 হচ্ছে পিবি, এবং এসবি হচ্ছে 565। ওকে, 565 হচ্ছে এসবি। ওকে, তাহলে এই দুটো বুঝলাম। তাহলে এখানে আমরা টোটাল 6টি কফি আইটেম বাংলাদেশে আছে যেগুলো নিয়ে সহজে অনায়াসে কাজ করা যায়। ওকে, এবার আমরা জানবো আমাদের মেইন যে আইটেমগুলো আছে, মেইন যে ফুড সাপ্লিমেন্ট আইটেম অথবা বেভারেজ আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে। ওকে, তো এখন আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ডিএক্সএনের মাদার প্রোডাক্ট, আমরা যাকে বলে থাকি, সেটি হচ্ছে যে আরজি এবং জিএল পাউডার। বর্তমানে বাংলাদেশে এটার পাউডার চলছে, পাউডার ভ্যারিয়েন্টটা চলছে। আমাদের ভেরি রিসেন্টলি এটা বাংলাদেশে অ্যাড হয়েছে, এর আগে আমাদের ক্যাপসুল ফর্মে ছিল। ক্যাপসুল ফর্মে আরজি এবং জিএলের 360 ছিল আগে, বাট এর পরবর্তী টাইমে 360 এবং 90 এই দুইটা ভ্যারিয়েন্টে ছিল। এর আগে 30 ছিল, এটা নাই বর্তমানে। তো বর্তমানে 90 এবং 360 এই দুইটা আইটেম ছিল, বাট বর্তমান শিপমেন্টে এগুলো স্টপ আছে। এখন আমাদের যেটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয়ে বাংলাদেশে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আরজি এবং জিএলের পাউডার। ওকে, তো যেহেতু এই দুটি আইটেম আছে, তো এই দুটি আইটেম নিয়ে আমরা কথা বলবো, এর প্রাইস এবং ডিপি পিবি এসবি কোডগুলো নিয়ে। তো অন্যগুলো যদি আসে পরবর্তী টাইমে পরবর্তী শিপমেন্টে, তাহলে সেগুলো নিয়ে জানা যাবে বা সেগুলো সম্পর্কে জানা যাবে। ওকে, তো এখন এখানে প্রথমে আরজি যে আমাদের যেটি আছে বর্তমানে বাংলাদেশে, সেটি হচ্ছে আরজি এক কোটাতে প্রায় 50 গ্রাম থাকে আরজি পাউডার, আরজি ডিরেক্ট মাশরুম। এটা সবচেয়ে ইউনিক প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আরজি পাউডার 50 গ্রামের এই প্রোডাক্টটি আমরা বর্তমানে পাচ্ছি বাংলাদেশে। আরজিটা আমরা কিনতে পাচ্ছি 50 গ্রামের, এটি আমাদের প্রাইস পড়ছে 4145 টাকায় আমরা বাংলাদেশে এটি পাচ্ছি একজন কাস্টমারে। এবং সেই সাথে এর যে ডিপি পিবি এসবি আছে, ডিপি হচ্ছে কোড হচ্ছে 3455, এবং সেই সাথে পিবি কোড হচ্ছে 1070, আর এসবি যেটি সেটি হচ্ছে যে 1450, এটি হচ্ছে যে আরজির কোড। ওকে, তাহলে আরেকটি আছে আমাদের জিএল 80 গ্রামের জিএল একটি বক্স এক কোটা। ওকে, তো এর কাস্টমার প্রাইস হচ্ছে, কাস্টমাররা যে দামে কিনবে সেটা হচ্ছে 3000 টাকায়। ওকে, 3000 টাকায় কাস্টমার কিনবে। তো 3000 টাকায় কাস্টমার কিনলে এটির যে ডিপি পিবি এসবি আছে সেটি হচ্ছে, বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে ডিপি পড়বে, এর ডিপি কোডটা হচ্ছে 2500, এবং এর এসবি যে কোডটি আছে, পিবি যে কোডটি আছে 770, আবার বলে দিচ্ছি 770 এসবি কোড, এবং পিবি যে কোডটি আছে পিবি কোড ছিল 770, আর এসবি কোডটি হচ্ছে 1050। ওকে, একটু মিস্টেক হলো। ওকে, এবার আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আরেকটি আইটেমের মাশরুম আছে, সেটি হচ্ছে কর্ডিসেপস মাশরুম, কর্ডিসেপস ট্যাবলেট 120 120 পিচের 36 গ্রাম, এর ওয়েট হচ্ছে 36 গ্রাম। এটি যদি কেউ বাংলাদেশ থেকে কিনতে চায়, এর বাজার মূল্য পড়বে আমাদের বাংলাদেশে 5895 টাকা, অসাধারণ একটি মাশরুম আইটেম। তো এটির ডিপি এবং পিবি এসবি সব কিছু আমি বলে দিচ্ছি, এর ডিপি কোড হচ্ছে 4910, এবং পিবি কোড হচ্ছে 1300, এবং এসবি কোড হচ্ছে 2150। ওকে, এবার যেটি জানবো সেটি লায়ন্সম্যান ট্যাবলেট, লায়ন্সম্যান এটা আরেকটা মাশরুম, ইচ্ছে করলে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। লায়ন্সম্যান মাশরুমের 120 পিসের 36 গ্রামের এই কোটাটির দাম পড়বে আমাদের বাংলাদেশে 2645 টাকায়, এবং এর ডিপি কোড হচ্ছে 2205, এবং এর পিবি কোড হচ্ছে 700, এবং এসবি কোড হচ্ছে 960960। ওকে, এইবার যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে স্পিরুলিনা ট্যাবলেট 500। স্পিরুলিনা
বাংলাদেশে কয়েকটা ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট আকারে পাওয়া যায়, এরপরে হচ্ছে স্পিনারে সিরিয়াল আকারে পাওয়া যায়। তো এখন কথা বলবো ট্যাবলেট, ট্যাবলেটটা দুইটা ফর্মে বাংলাদেশে আসতো, 500 এবং 120। বর্তমান শিপমেন্টে মেবি এটি স্টপ আছে, বাট ভেরি রিসেন্টলি ইট উইল বি স্টার্ট ইনশাল্লাহ। তো 500টির বাজার মূল্য পড়বে 5,970 টাকা, 5,970 টাকা 500 পিসের, এবং এর ওয়েট হচ্ছে 125 গ্রাম। 125 গ্রামের এই ট্যাবলেটটি, আমরা এক্সপিরিয়েন্স সম্পর্কে অনেকেই জানি, ভেরি রিসেন্টলি ডক্টর ইব্রাহিম এটি নিয়ে একটা ফিডব্যাক দেন, অনেক সুন্দর। তো এই এর 500 পিসের এটির যে ডিপিটি আছে সেটা হচ্ছে 4975, এবং পিবি হচ্ছে 1300, এবং এর এসবি হচ্ছে 2375। এর পিবিটা কিন্তু ইন্টারেস্টিং, 1300, একটা রাউন্ড শেপ আছে এখানে, ওকে, আর এসবিটি হচ্ছে 2375, ওকে। এরপরে যেটি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে যে স্পিরুলিনা 120 যেটি, সেটি অর্থাৎ 120 পিসের যেটি আছে, এটির বাজার মূল্য পড়ে 1585 টাকা, এবং এর ডিপি কোড হচ্ছে 1320, এবং পিবি কোড হচ্ছে 350, এবং সেই সাথে এর এসবি কোড হচ্ছে 630, ওকে। এবং এরপরে আছে ড্রিঙ্কস আইটেম, মরেঞ্জি আছে, মরেঞ্জিও দুটি আইটেম ভ্যারিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে 700 মিলিগ্রাম আর একটা হচ্ছে 285 মিলিগ্রাম, দুটি পাওয়া যায়। তো 700 মিলিগ্রামের যেটি, সেটির বাজার মূল্য পড়বে 1395 টাকা। এটির ডিপি কোড যেটি, সেটি হচ্ছে যে 1995, এবং ওকে। তো আমি ডিপি কোডটা আবার বলছি, এর যে ডিপি কোডটি আছে মরেঞ্জির সেটি হচ্ছে 1995, এবং সেই সাথে এর পিবি কোডটি হচ্ছে 455, এবং এর এসবি কোডটা হচ্ছে 885, ওকে। এর পরবর্তী টাইমে আমাদের যেটি আছে সেটি হচ্ছে যে ছোটো যেটি, সেটা হচ্ছে 285 মিলিগ্রামের মরেঞ্জি বোটানিক্যাল ব্যাভারেজ। তো এটির যে কাস্টমার প্রাইসটা পড়ছে সেটা হচ্ছে 1050 টাকা, 1050 টাকা, যে কোনো কাস্টমার ইচ্ছে করলে আমাদের থেকে এটা নিতে পারে। এবং এর ডিপি কোডটি পড়ছে আমাদের কাছে 8875, এবং এর পিবি কোডটি হচ্ছে 180, এবং সেই সাথে এর এসবি কোডটি হচ্ছে 390, ওকে। এরপরে যে প্রোডাক্টটি আছে সেটা হচ্ছে রোজেলি আছে, সেম ওটির মতো রোজেলি আছে আমাদের কাছে 285 ml, 285 ml-এর এই রোজেলিটি আপনি কিনতে আপনার প্রাইস পড়বে 870 টাকা, 880 টাকা, এবং এটি এর ডিপি পড়ছে আমাদের কাছে বর্তমানে 730, এবং সেই সাথে এটি পিবি পড়ছে 175, এবং সেই সাথে এর এসবি পড়ছে 320, ওকে। এবং সেই সাথে আমাদের কাছে আছে মাইক্রোভেজি আছে 400 গ্রামের একটি কোটা, 400 গ্রামের একটি কোটা মাইক্রোভেজিটি কিনতে আপনার প্রাইস পড়ছে প্রায় 5,760 টাকার মতো পড়ছে, কাস্টমার যে কোনো কাস্টমার এই প্রাইসে কিনতে পারে। এবং সেই সাথে ডিবি কোড পড়ছে এর 4790, এবং সেই সাথে এর পিবি হচ্ছে রাউন্ড ফিগার কোড 1300, এবং সেই সাথে এর এসবি পড়ছে আমাদের 1965, এর হচ্ছে এসবি কোড, ওকে। এবং সেই সাথে কোকোজি আছে আমাদের কাছে, কোকোজির 500 গ্রামের একটা কোকোজি প্যাকেট, 500 গ্রামের কোকোজি প্যাকেটের ভিতরে আমাদের এটি প্রাইস পড়ছে প্রায় 2220 টাকা, এবং এর কোড হচ্ছে আমাদের ডিপি কোড হচ্ছে 1850, এবং সেই সাথে এর পিবি কোড হচ্ছে 475, এবং সেই সাথে এর এসবি কোড হচ্ছে 725, ওকে। তো আমরা জানতে পারলাম এই আইটেমগুলো সম্পর্কে। এখন আমরা যেগুলো সম্পর্কে জানবো সেটি হচ্ছে যে আমাদের এখানে দুটি সিরিয়াল আছে, একটা হচ্ছে স্পিরুলিনা সিরিয়াল আর একটা হচ্ছে কর্ডিসেপ সিরিয়াল। স্পিরুলিনা সিরিয়াল যেটি সেটি হচ্ছে যে 20 নম্বরে স্পিরুলিনা সিরিয়াল আছে আমাদের এখানে 900 গ্রামের, স্পিরুলিনা সিরিয়াল 900 গ্রামের একটা প্যাকেটের ভিতরে 20টা ছোট প্যাকেট থাকে, একটা প্যাকেট দিয়ে একদিন খাওয়া যায়। তো এই প্যাকেটটি আমাদের বাংলাদেশে যে কোনো কাস্টমার ইচ্ছে করলে কিনতে পারে। তো এটি কিনতে টোটাল ওনাদের খরচ পড়বে 3400 টাকা, 3400 টাকায় পাবেন। এবং এর যে ডিপি কোডটি আছে, ডিপি কোডটি হচ্ছে এখানে 2835, এবং সেই সাথে এর পিবি কোড হচ্ছে 650, এবং সেই সাথে এর এসবি কোড হচ্ছে 1195, ওকে। এরপর কর্ডিসেপ যে সিরিয়ালটি হচ্ছে 600 গ্রামের, কর্ডিসেপ সিরিয়ালটি বাংলাদেশে কিনতে প্রাইস পড়বে 4220 টাকা, 4220 টাকায়, এবং এর এসবি কোডটি, ডিপি কোড হচ্ছে 3515, এসবি কোড, এবং সেই সাথে এর পিবি কোড হচ্ছে 750, এবং সেই সাথে এর এসবি কোড হচ্ছে 1550, তাহলে পিবি কোড হচ্ছে 750 এবং এসবি কোড হচ্ছে 1550, ওকে, মিলিয়ে নেবেন আপনারা।
এবং সেই সাথে লাস্টে আমাদের এখানে কিছু হোম অ্যাপ্লিয়েন্স পাওয়া যায়, যেমন ডিএক্সএন এসপ্রেসো ক্যাটল। ডিএক্সএন এসপ্রেসো ক্যাটলটি যদি কেউ কিনতে চায় বাংলাদেশে, এর প্রাইস পড়বে প্রায় 45,970 টাকা। 45,970 টাকা পড়বে। এর ডিপি কোড হচ্ছে আমাদের 38345, এবং এর পিপি কোড হচ্ছে আমাদের 8380, এবং এর এসবি কোড হচ্ছে 14665। ওকে, এবং সেই সাথে আছে ডিএক্সএন প্রেশার কুকার। ডিএক্সএন প্রেশার কুকার এক সেট কিনতে আপনার প্রাইস পড়বে বাংলাদেশে কাস্টমার প্রাইস পড়বে 22,870 টাকা। যে কোনো কাস্টমার ইচ্ছে করলে কিনতে পারে, এবং এর ডিপি কোড হচ্ছে বাংলাদেশের ডিপি কোড হচ্ছে 19060, এবং সেই সাথে এর পিপি কোড হচ্ছে 4100, এবং সেই সাথে এর এসবি কোড হচ্ছে 6365। এবং সেই সাথে ডিএক্সএন স্মার্ট পট যেটি আছে বাংলাদেশে পাচ্ছেন, স্মার্ট পটটি বাংলাদেশে পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশি স্মার্ট পটটি পাচ্ছেন 55,670 টাকা। 55,670 টাকা যে কোনো কাস্টমার ইচ্ছে করলে এটি কিনতে পারেন, দারুণ একটি স্মার্ট পট। এবং যেটি ডিপি কোড পড়ছে 46430, এবং সেই সাথে পিবি কোড পড়ছে 10000, এবং সেই সাথে এর এসবি কোড হচ্ছে 17715। ওকে, তো এই হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট। এবং সেই সাথে আমাদের বাংলাদেশে আরও আছে শ্যাম্পু আইটেম আছে, এবং সেই সাথে টিটি ক্রিম আছে, এরকম এই আইটেমগুলো মূলত আমাদের বাইরের দেশ থেকে আমাদের লিডাররা এনে এখানে সেল করেন, আমাদের প্রয়োজন ভেদ আমরা এগুলো নিতে পারি। ওকে, তো এটা বাংলাদেশে এমনিতে অ্যাভেলেবেল না, মূলত বাংলাদেশেই প্রায় 30-32টা আইটেম বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা সবসময় এগুলো নিয়ে কাজ করছি। তো আস্তে আস্তে আমাদের এখানে আরও অনেকগুলো আইটেম যোগ হতে যাচ্ছে, যেমন আমাদের চা যোগ হবে এবং অনেকগুলো কসমেটিক্স আইটেম যোগ হবে, আমরা অফিস থেকে যেগুলো জানতে পারছি, তো এগুলো নিয়ে মূলত কাজ করছি। তো এই আইটেমগুলো আছে, তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং সেই সাথে নতুন যারা আছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারা জানতে পারে বাংলাদেশে কোন কোন আইটেমগুলো বাংলাদেশে মূলত আছে। তো এই মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে আসলে কোন কোন আইটেমগুলো বাংলাদেশে আমরা কাজ করছি, এবং সারা পৃথিবীব্যাপী অনেকগুলো আইটেমে আছে। তো এর সম্পর্কে আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আপনারা গুগল ক্রোমে চলে যেতে পারেন, এবং সেখানে গিয়ে ডিটেলসে জানতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে। ওকে, তো লাস্ট ওয়ান যেটি বলতে চাই, অবশ্যই যদি আমার অন্যান্য সবগুলো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, কথা হবে অন্য কোনো ভিডিওতে।